মহাবিশ্বের অগুন্তি সংখ্যক গ্রহের মধ্যে আমাদের পৃথিবী যদিও আকারে খুব একটা বড় নয়, কিন্তু এখনও এই গ্রহটির বহু জায়গায় রয়ে গেছে মানুষের কাছে অনাবিষ্কৃত। তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে জানা যাচ্ছে পৃথিবীর নানা অজানা তথ্য উন্মোচিত হচ্ছে নতুন নতুন রহস্যের। ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব প্রকৃতির বিচিত্র কিছু সৃষ্টি এবং অমোঘ কিছু রহস্যের। নতুন দ্বীপের জন্ম। দ্বীপের আবার জন্ম হয় কি করে, এই প্রশ্ন যদি মাথায় আসে তবে জেনে রাখুন গত দুই শতকে দুই ডজনের মতো নতুন দ্বীপের জন্ম হয়েছে এই পৃথিবীতে। পলিমাটি জমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হিমবাহের প্রভাবসহ বেশ কিছু প্রাকৃতিক কারণে জন্ম নিয়েছে নতুন এসব দ্বীপ। তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। অনেকে হয়তো জানেন সমুদ্রের পানি নিচেও রয়েছে বহু আগ্নেয়গিরি এবং সময় সময় এগুলো উদ্গিরিতও হয়ে থাকে, আর বারবার অগ্নুৎপাতের ফলে গলিত লাভা জমে জমে একসময় তা পানির তলের উপর মাথা তোলে এবং জন্ম হয় নতুন দ্বীপের। তবে এভাবে একটি দ্বীপের জন্ম নেয়া চাক্ষুষ করাটা রীতিমতো ভাগ্যের ব্যাপারই বটে। 2003 সালে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণে পানির নিচে অবস্থিত কভাচি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে 15 মিটার উঁচু একটি নতুন দ্বীপ জন্ম নেয়ার দৃশ্য চাক্ষুষ করার সৌভাগ্য হয়েছিল বিজ্ঞানীদের, যদিও দ্বীপটি কিছুক্ষণের মধ্যে আবার মিলিয়ে যায়। কিন্তু 1939 সালে এই আগ্নেয়গিরিতে প্রথম অগ্নুৎপাতের পর থেকে এখন পর্যন্ত অন্তত 8 বার অগ্নুৎপাত হয়েছে এবং 2004 ও 2007 সালেও অগ্নুৎপাত করেছে কভাচি আগ্নেয়গিরি। অবশ্য বিজ্ঞানীদের একটি দল এখনও সতর্ক দৃষ্টি রাখছেন কভাচি আগ্নেয়গিরির উপর, যাতে করে ফের নতুন দ্বীপের জন্ম নেয়ার বিরল দৃশ্য চাক্ষুষ করা থেকে বঞ্চিত হতে না হয়। মরুভূমির বাগান। মরুভূমি নাম শুনলে চোখের সামনে যা ভেসে ওঠে তা নিশ্চয় সুখকর নয়। জলহীন প্রাণহীন বিস্তীর্ণ ধুধু বালিয়াড়ি বা রুক্ষ নেড়া পাথরের মরুভূমিকে মানুষের বাসের অযোগ্য বলেই জানি আমরা। আর চিলির উত্তরে অবস্থিত আতাকাবা মরুভূমি শীতল আর শুষ্ক শুধু নয়, বলতে গেলে এটি বৃষ্টিবিহীন মরুভূমিও। গত 100 বছরে মাত্র 3-4 বার বৃষ্টি হয়েছে এখানে, তাও খুব সামান্য পরিমাণে, যে কারণে বিশ্বের শুষ্কতম অঞ্চলের মধ্যে আতাকামা মরুভূমি একটি। আর এখানকার নদীখাতগুলো 1,00,000 থেকে 1,20,000 বছর ধরে শুষ্ক পড়ে আছে। কিন্তু মাত্র এক রাতের ব্যবধানে এই পিরান মরুভূমি যদি রং বেরঙের ফুলে ছেয়ে যায় তাহলে অবাক হতে হবে বই কি। অবিশ্বাস্য মনে হলেও দীর্ঘদিন পরপর এমনটাই ঘটে আতাকামা মরুভূমিতে। এই ঘটনাকে বলা হয় ডেসিয়েটো ফ্লোরিডো। দীর্ঘ 18 বছর পর 2015 সালে ফের আতাকামা মরুভূমির রুক্ষ বালিয়ারি ছেয়ে গিয়েছিল ফুলে ফুলে। অবশ্য এর পেছনে রহস্যময় কোনো কারণ নেই। সাধারণত যে বছর মরুভূমিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হয় তখনই দেখতে পাওয়া যায় এই অভাবনীয় দৃশ্যের। অন্তত 200 প্রজাতির উদ্ভিদ মাথা তুলে বৃষ্টির পর। এদের মধ্যে বেশি জন্মে মেলো নামের এক জাতের উদ্ভিদ, যার ফুল হয় বেগুনি বর্ণের। শুধু বর্ণিল ফুলই নয়, উদরপূর্তির জন্য ছুটে আসে বহু পাখি এবং পোকামাকড়, আর মরুভূমিতে এই বিচিত্র ফুলের বাগান দেখার জন্য ছুটে আসেন বহু পর্যটকও। লেক আব্রাহাম। কানাডার পশ্চিম আলবার্টায় রয়েছে লেক আব্রাহাম নামে কৃত্রিম একটি হ্রদ। অবশ্য এটি আলবার্টার সবচেয়ে বড় জলাধারও বটে। 1972 সালে উত্তর সাসকাচুয়ান নদীতে বিঘর নামে একটি বাঁধ নির্মাণ করা হয়, আর এর ফলে সৃষ্টি হয় বিশাল এই হ্রদ। বিস্ময়করভাবে এই হ্রদের পানি নীল বর্ণের। মূলত রক ফ্লাওয়ার বা সুখ্যাতি সূক্ষ্ম পাথরের কণা পানির সাথে মিশে হ্রদটি নীল বর্ণ ধারণ করেছে। 32 কিলোমিটার দীর্ঘ এবং 53.7 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদটি মূলত দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় জায়গায় পরিণত হয় শীতকালে, যখন গোটা হ্রদের পানি জমে যায় আর স্বচ্ছ বরফের ভেতর লাখ লাখ ছোট বড় বুদবুদ আটকে পড়েছে বলে দেখা যায়। মূলত এই বুদবুদগুলো তৈরি হয় মিথেন গ্যাস আটকে পড়ার ফলে। হ্রদের তলদেশে জন্মানো উদ্ভিদ পচে গিয়ে মিথেন গ্যাস নিঃসরণ করতে থাকে, কিন্তু পানি জমাট বাঁধা শুরু হলে মিথেনের বুদবুদগুলোও বরফের মধ্যে আটকা পড়ে এমন অবিশ্বাস্য ঘটনার অবতারণা করে। আর এই অভাবনীয় দৃশ্য দেখার জন্য বহু ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমিক ছুটে যান লেক আব্রাহামে। বরফের চাকতি। আইস ডিস্ক, আইস সার্কেলস, আইস প্যান্স বা আইস ক্রেপস নামে পরিচিত একটি অদ্ভুত দৃশ্য দেখা যায় শীতপ্রধান দেশের নদী কিংবা লেকে। মূলত পানিতে ধীরে ধীরে ঘুরতে দেখা যায় এসব বরফের চাকতিকে। বেশিরভাগ সময় স্ক্যান্ডিনেভিয়া বা উত্তর আমেরিকার দেশগুলোতে দেখতে পাওয়া যায় এই চাকতিগুলো, তবে জার্মানি, ইংল্যান্ড কিংবা রাশিয়াতেও দেখা গেছে এই বরফের চাকতি। ইতিহাস ঘেঁটে দেখা যায় প্রথম বরফের চাকতির লিখিত বিবরণ পাওয়া যায় 1895 সালে। নিউ ইয়র্কের মায়ানেস নদীতে দেখা গিয়েছিল এই চাকতিটি। মূলত পানির নিচে সৃষ্ট ঘূর্ণির কারণে উপরে ভাসমান বরফের টুকরো ধীরে ধীরে ঘুরতে শুরু করে।
এবং আশপাশের বরফের টুকরোগুলোর সাথে ঘষা লেগে লেগে ঘূর্ণায়মান টুকরোটি গোলাকার একটি আকৃতি লাভ করে। বেশিরভাগ ক্ষেত্রে এসব বরফের চাকতির ব্যাস হয় 10 থেকে 15 ফুট, কিন্তু বৈকাল হ্রদে এখন পর্যন্ত সবচেয়ে বড় বরফের চাকতি তৈরি হয়েছিল, যার ব্যাস ছিল প্রায় 4 কিলোমিটার। পাথরের বাজনা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাক্স কাউন্টির আপার ব্ল্যাক এডি গ্রামে রয়েছে রিঙ্গিং রক কাউন্টি পার্ক নামে একটি জায়গা, যেখানে ছড়িয়ে আছে বিভিন্ন আকৃতির বহু পাথর। তবে অন্যান্য পাথরের তুলনায় এই পাথরগুলো একটু ভিন্ন ধরনের, কারণ এই পাথরগুলোতে হাতুড়ি দিয়ে আঘাত করলে অনেকটা বেল বাজানোর মতো শব্দ পাওয়া যায়। এতে করে মনে হতে পারে পাথরগুলো আসলে কোনো ধাতুর তৈরি বা ভেতরটা ফাঁপা, কিন্তু এই পাথরগুলোর উপর বিজ্ঞানীরা বেশ কিছু পরীক্ষা চালিয়েও তেমন কোনো নজির পাননি। অবশ্য কি কারণে এই পাথরগুলো থেকে এমন ধাতব শব্দ তৈরি হয় তারও সন্তোষজনক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। 19 শতকের মাঝামাঝি থেকে অনেকে এই বাজে পাথরগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। 1965 সালে রবার্ট ফাস নামে একজন ভূতত্ত্ববিদ কয়েকটি পাথর পরীক্ষাগারে নিয়ে যান এবং দেখতে পান পাথরগুলোকে আঘাত করা হলে তা যে লো ফ্রিকোয়েন্সির ধ্বনি উৎপন্ন করে তা মানুষের কানে ধরা পড়ে না, কিন্তু তখনই শ্রবণযোগ্য শব্দ তৈরি হয় যখন একাধিক ধ্বনি একে অপরের সাথে মিশে যায়। যদি ওই পরীক্ষা থেকে বোঝা যায় না পাথরগুলো থেকে কেন এমন ধাতব শব্দ সৃষ্টি হয়। অনেকের মতে পাথরগুলোতে অতিমাত্রায় লোহা থাকার কারণে এমন হয়, তবে রাসায়নিক পরীক্ষায় দেখা গেছে সাধারণ ব্যাসল পাথরের মতো লোহা রয়েছে এসব পাথরে, যে কারণে এই ধারণাও বাদ দেওয়া হয়। অবশ্য পাথরের ঘনত্ব এবং অভ্যন্তরীণ স্ট্রেসের কারণেই এমন ধাতব শব্দ তৈরি হয় বলে মত দিয়েছেন অনেক বিজ্ঞানী। আগ্নেয়গিরির বিজলি। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যে কতটা ভয়াবহ তা নিশ্চয় ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রচণ্ড বিস্ফোরণের সাথে ছাই এবং ধোয়ার কুণ্ডলী বা গলিত লাভার প্রবাহ যে কতটা মারাত্মক হতে পারে তা ইতোমধ্যে চাক্ষুষ করেছে নিশ্চয়ই। শুধু ভয়ঙ্কর বললেও বোধহয় কম হয়, কারণ অগ্নুৎপাতের ফলে গোটা একটি শহর মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যাওয়ারও নজির রয়েছে ইতিহাসে। তবে প্রায়ই অগ্নুৎপাতের সাথে ঘটে আরও একটি চমকপ্রদ বিষয়, আর তা হচ্ছে ভলকানিক লাইটিং। এটি ডার্টি থান্ডারস্টর্ম নামেও পরিচিত। অনেক সময় অগ্নুৎপাতের সময় ছাই ও ধোয়ার কুণ্ডলীর মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে বলে দেখতে পাওয়া যায়। ভলকানিক লাইটনিং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আইস চার্জিং। সাধারণভাবে বলতে গেলে অগ্নুৎপাতের সময় উদ্গৃত ছাইয়ের সাথে অনেক পানির কণাও থাকে। ম্যাগমার প্রচণ্ড উত্তাপের কারণে জ্বালামুখের আশপাশের পানি বাষ্পীভূত হয়ে ছাইয়ের সাথে অনেক উপরে উঠে যায়, আর ফ্রিজিং লেভেলের উপরে পৌঁছে গেলে এসব বাষ্প তরল এবং পরে বরফে পরিণত হয়। আইস ক্রিস্টালের সাথে অন্যান্য হাইড্রোমেটিওরের সংঘর্ষের ফলে সৃষ্টি হয় ভলকানিক লাইটনিং এর। এছাড়া ফ্রিকশনাল চার্জিং, ফ্র্যাক্টো এমিশন বা রেডিও অ্যাক্টিভ চার্জিং এর ফলেও ভলকানিক লাইটনিং এর সৃষ্টি হতে পারে। পেনিটেন্স। পেনিটেন্স নামে বিচিত্র এই তুষারের গঠন দেখতে পাওয়া যায় অনেক উঁচু পর্বতের গায়ে। পাতলা ব্লেডের ফলার মতো দীর্ঘ সূচালো তুষার বা বরফের ফালিগুলো একটা আরেকটার সাথে প্রায় গা ঘেঁষাঘেঁষি করে তৈরি হয় এবং সাধারণত এদের চূড়া সূর্যের দিকে মুখ করে থাকে। আন্দিজ পর্বতমালার 4000 মিটার উঁচুতে শুষ্ক অঞ্চলের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায় পেনিটেন্স নামের এই অদ্ভুত তুষারের গঠন। এদের দৈর্ঘ্য কয়েক সেন্টিমিটার থেকে 16 ফুট পর্যন্ত হয়ে থাকে। 1839 সালে চার্লস ডারউইনের লেখা থেকে পেনিটেন্সের কথা প্রথম জানা যায়। যদি অনেকদিন ধরেই মানুষের বিশ্বাস ছিল আন্দিজ পর্বতমালার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র বাতাসের কারণে এসব পেনিটেন্টের সৃষ্টি হয়, কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণায় এই ধারণাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে বিচিত্র এই তুষারের গঠনের প্রকৃত কারণ এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানীরা। ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়া। ভারত মহাসাগরের বুকে ছোট একটি দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড। অস্ট্রেলিয়ার শাসনাধীন এই দ্বীপে মানুষের সংখ্যা 2000-এরও কম। সাধারণত অক্টোবর থেকে নভেম্বরে এখানে দেখতে পাওয়া যায় অদ্ভুত একটি ঘটনা। লাখ লাখ লাল কাঁকড়ায় ঢেকে যায় শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, সবকিছু। দেখলে মনে হয় চলন্ত লাল চাদরে ঢেকে দেওয়া হয়েছে সবকিছুই। ক্রিসমাস দ্বীপের জঙ্গলে আর্দ্র আবহাওয়ায় অভ্যস্ত লাল কাঁকড়া সাধারণত 4.5 ইঞ্চির মতো দীর্ঘ হয়। পুরুষ কাঁকড়ার শরীর এবং দ্বারা নারী কাঁকড়া অপেক্ষা বড় হয়। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এরা মাটিতে গর্ত খোঁড়ে এবং সারা বছর ধরে ওই গর্তেই বাস করে। প্রজনন মৌসুম ছাড়া এই কাঁকড়ারা একাকী থাকতেই অভ্যস্ত। বছরের পুরো সময়টা এরা জঙ্গলের ভেতর স্যাঁতস্যাঁতে জায়গায় থাকলেও অক্টোবর নভেম্বর মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে কাঁকড়ার দল। অবশ্য এর সাথে সম্পর্ক রয়েছে চাঁদের অবস্থানেরও। জঙ্গল এবং লোকালয় পেছনে ফেলে সমুদ্র সৈকতে পৌঁছাতে সাধারণত 1 সপ্তাহের মতো সময় লাগে কাঁকড়াদের। আর কাঁকড়াদের যাওয়ার পথে ক্রিসমাস দ্বীপের পথঘাট লাল কাঁকড়ায় ভরে যাওয়ায় বন্ধ রাখতে হয় অনেক রাস্তাই। অবশ্য স্থানীয় মানুষজন চেষ্টা করেন কাঁকড়াদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে।
পুরুষ কাকড়ারা সৈকতে পৌঁছে যায় নারী কাকড়াদের আগেই। সৈকতের বালুতে গর্ত খুঁড়ে নারী সঙ্গীর অপেক্ষায় থাকে তারা। নারী সঙ্গীর সাথে মিলিত হবার পর পুরুষ কাকড়ারা ফের জঙ্গলে চলে যায়। কিন্তু নারী কাকড়াদের আরও দু সপ্তাহের জন্য সৈকতে থাকতে হয়। দু সপ্তাহ পর নারী কাকড়ারা গর্ত ছেড়ে বেরিয়ে আসে এবং সমুদ্রের পানিতে ডিম ছাড়ে। এরপর একে একে জঙ্গলে ফিরে যায় নারী কাকড়ার দলও। সাধারণত তিন থেকে চার সপ্তাহ পরে ডিম থেকে বেরিয়ে আসে সদ্য জন্মানো খুদে খুদে লাল কাকড়া। আর এক অদ্ভুত উপায়ে সৈকত ছেড়ে দ্বীপের কেন্দ্রে আর্দ্র জঙ্গলে নিজের আবাস খুঁজে নিতে দলে দলে রওনা হয় এরাও। সাধারণত নয় দিনের মাথায় পূর্বপুরুষের জঙ্গলে পৌঁছে যায় শিশু কাকড়ার দল। আর চার থেকে পাঁচ বছর পর যখন এরা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, কোনো এক অমোঘ আকর্ষণে এরাও গর্ত ছেড়ে বেরিয়ে পড়ার জন্য তৈরি হয়। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেকবাউন্ড।